পরিবহন শ্রমিকদের ধর্মঘটে অচল সারা দেশ, ভোগান্তিতে মানুষ, এখনই আইন সংশোধনের সুযোগ নেই জানালেন ওবায়দুল কাদের। আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী না হলে উন্নয়ন অগ্রযাত্রা থেমে যেতে পারে, আশঙ্কা প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার অনুপস্থিতিতে চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার কাজ চলার বিষয়ে আপিল বিভাগের আদেশ কাল। এবং বিপিএল এর ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে, নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন আশরাফুল। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে রয়েছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধন সহ আট দফা দাবিতে রোববার সকাল থেকে সারা দেশে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে। সকাল 6টা থেকে রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে কোনো গন্তব্যের বাস ছেড়ে যায়নি, বন্ধ রয়েছে শহর এলাকার বিভিন্ন রুটের বাস। পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটে চরম দুর্ভোগ এবং বিপাকে পড়েছেন যাত্রীরা। বাসের অপেক্ষায় রাজধানী সহ সারা দেশে হাজারো যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। সকাল থেকেই গণপরিবহন শূন্য হয়ে পড়ে রাজধানী। হাতে গোনা কয়েকটি গাড়ি রাস্তায় নামলেও সেগুলো চলাচলে বাধা দেয় পরিবহন শ্রমিকরা। এমনকি প্রাইভেট কার, সিএনজি চলাচলেও বাধা দেওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। অফিসগামী যাত্রীদের গাড়ির অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। গাড়ি না পেয়ে অনেকেই হেঁটে রওনা দেন গন্তব্যস্থলের উদ্দেশ্যে। কেউ বেশি ভাড়ায় রিক্সা অথবা সিএনজি চালিত অটোরিকশায় যাচ্ছেন। গাড়িগুলা নাই, রিক্সায় আসছি, আর এই অবস্থায় আর কি কোনো বাস চলে না। গাড়ি পাচ্ছি না, এটা তো ভোগান্তি আমাদের। গাড়িগুলি কিচ্ছু পায় না, টাকা পয়সা বেশি লাগে। আমার বিরুদ্ধে আইন হবে যে সড়ক দুর্ঘটনা ঘটলেই জামিন অযোগ্য, এই দায় মাথায় নিয়ে কোনো শ্রমিকরা গাড়ি চালাবে না। পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে অচল হয়ে পড়ে চট্টগ্রামের সাথে ঢাকা এবং কক্সবাজার সহ সারা দেশের যোগাযোগ। চট্টগ্রাম পরীক্ষা দিতে এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কিন্তু হঠাৎ করে পরিবর্তন ধর্মঘট ঢাকায় সমস্যা পড়ে গেছি। গাড়ি ছাড়বে কি ছাড়বে না এটা পরে জানা যাবে, একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। খুলনাতে পরিবহন শ্রমিকরা নিজেরা গণপরিবহন চালানো বন্ধ করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে থামিয়ে দিয়েছেন অটোরিকশা সহ বিকল্প বাহন। আসি শুনলাম ধর্মঘট, যাতে মানে যাওয়ার তো প্রয়োজন, তো যাতে পারছি না। এই তো ইন্ডিয়া থেকে এসেছি, তো ধর্মঘট সম্পর্কে অতটাও ওয়াকিবহাল ছিলাম না। সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ কোনো বাস টার্মিনাল থেকে কোনো ধরনের বাস ছেড়ে যায়নি। ফাঁসির দড়ি গলায় নিয়ে গাড়ি চালাবো না, 5 লক্ষ টাকার জরিমানা কাঁধে নিয়ে গাড়ি চালাবো না। রাজশাহীতেও ভোগান্তিতে পড়েছেন অফিস, স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াতকারী যাত্রীরা। লোকজন খুব কষ্ট পাচ্ছে এখানে গাড়ি বন্ধ থাকার কারণে। এছাড়া বরিশাল, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রংপুর, পাবনা, ফেনী, ফরিদপুর, চাঁদপুর, দিনাজপুর সহ সারা দেশে পরিবহন ধর্মঘটে সাধারণ মানুষের চলাচলে অচল হয়ে পড়েছে। এদিকে বাস বন্ধ থাকায় উপচে পড়া ভিড় দেখা গেছে ট্রেন স্টেশনগুলোতে। ভোগান্তি হলেও গন্তব্যে পৌঁছাতে দিনভর এইটি ছিল যাত্রীদের একমাত্র অবলম্বন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দর্শক, ধর্মঘটের প্রভাব এবং যাত্রী ভোগান্তির খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানীর গাবতলীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, ধর্মঘটের কি প্রভাব পড়েছে জনজীবনে? এই শ্রমিকদের যেই কর্মবিরতি, এই কর্মবিরতির ফলে রাজধানী জুড়ে যে বলা যেতে পারে যে ব্যাপক কিন্তু সাধারণ মানুষ, এবং এর আগেও কিন্তু আমি রাজধানীর মহাখালী এলাকায় ছিলাম এবং মহাখালী এলাকার সার্বিক চিত্র যেটি বলা যেতে পারে তার চেয়ে যদি ভয়াবহ অবস্থা আমি বলি সেটি হলো যে এই গাবতলী এলাকায় এখানে কিন্তু হাজার হাজার যাত্রীরা কিন্তু এখানে অপেক্ষা করছে বাসের জন্য, এবং এখানে বেশিরভাগ কিন্তু তারা কিন্তু সাভার এবং
সকালে আমি প্রচুর একটা মানে সমস্যার মধ্যে পড়ে গেছি। কিভাবে যাবো, আপনার কি অবস্থা, আপনি কোথায় যেতে আছেন? আমি হেমেদপুর যাব, আসার সময় অনেক কষ্ট করে আসছি, গাড়ি তো পাইনি, প্রথমে ট্রাকে আসছি, ট্রাকে আসা পর্বতে নামছি, তারপরে আমি আবার বাসে বিআরটিসি বাসে উঠলাম, ওটা শ্যামলী গেছি, কিন্তু আসার সময় এখন গাবতলী আসছে, এখন আর যাওয়ার গাড়ি পাচ্ছি না, এখন কোনো গাড়ি নেই। আচ্ছা, আমরা অভিযোগ পাচ্ছি যে এর মধ্যে অন্য অন্য যে বিভিন্ন মাইক্রো যে ছোট ছোট গাড়ি বা সিএনজি এগুলোও বন্ধ, আপনি দেখেছেন কিনা? বাধা দেওয়া হচ্ছে এখানে হচ্ছে যে মানে আমি নিজে আসছি জাহাঙ্গীরনগর থেকে শ্যামলীতে আসছি, আসার সময় দেখা যায় যে আমি ট্রাকে করে চলে আসছি। চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বন্দরনগর চট্টগ্রামে এই পরিবহন ধর্মঘটের কতটা প্রভাব পড়েছে? ধন্যবাদ রাশেদ, আপনি অবশ্যই জানেন যে এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখিয়েছি, এমনকি আমাদের একটু আগে আমাদের সহকর্মী যে ডাকাতিতে যেমনটা হয়েছে তেমনিভাবে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে অনেকটা প্রভাব পড়েছে। সকাল থেকে বলতে দূরপাল্লা যে পরিবহনগুলো রয়েছে চট্টগ্রাম থেকে ঢাকায় ছেড়ে দেওয়া, যে সকাল থেকে যে পরিবহন কিন্তু ছেড়ে যায়নি, তেমনিভাবে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার কক্সবাজারে যে পরিবহনগুলো ছেড়ে যাওয়ার কথা রয়েছে প্রতিদিন নিয়ে, কিন্তু কোনো পরিবহন কিন্তু চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি। তো সব মিলিয়ে যদি আমরা বলি কিন্তু আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল, আপনি অবশ্য রাশাদ জানেন, কিন্তু ভর্তি পরীক্ষা থাকার কারণে কিন্তু আমরা যতটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি মেট্রো এলাকায় কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি এই যে তাদের ধর্মঘট যেটা রয়েছে, কর্মবিরতি যেটা রয়েছে কথা ছিল, কিন্তু আমরা দেখেছি বেলা সাথে সাথে কিন্তু এখানে যারা এখানে শ্রমিক কারণে এমনকি বিভিন্ন জায়গায় পিকেটিং করার কারণে কিন্তু চট্টগ্রাম মেট্রো এলাকায় কিন্তু পরিবহন অনেকটা আস্তে আস্তে কমে এসেছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, আমরা দেখাতে যাচ্ছি একদম ফাঁকা নগরীতে, এমনকি সড়কগুলি অনেকটা ফাঁকা সড়কে কিন্তু পরিণত হচ্ছে, কিন্তু আমরা কথা বলতে চাই আমার পাশে রয়েছে শ্রমিক নেতারা যারা অনেকক্ষণ ধরে এখানে কিন্তু এই যে নতুন ব্রিজ এলাকায় আমরা সামনের ব্রিজের আমাদের সড়ক পরিবহন থেকে আমাদের ফেডারেশন থেকে নির্দেশ দিছে যে 2018 কালো আইন আমাদের ড্রাইভার ভাইদের জন্য করছে, সে আইন আমরা মানি নেওয়ার মতো হচ্ছে না। আপনাদের যে কর্মবিরতি কিন্তু রাস্তার মধ্যে আপনারা পিকেটিং কেন করতে যাচ্ছেন? আমরা রাস্তাতে কোনো পিকেটিং করছি না, অনেক আমার ড্রাইভার ভাই হয়তো বা জানে না জানানোর কারণে তাদেরকে আমরা জানাই দিচ্ছি, আমাদের যে পরিবহন সেক্টরের গাড়িগুলো আছে এগুলো আমরা বন্ধ করাইতেছি শান্তভাবে। চট্টগ্রাম শহরে কিন্তু সে যে ধর্মঘট আপনারা দেখেছেন, কিন্তু চট্টগ্রাম শহরে আমরা যতটুকু আমরা জানি সেটা শিথিল থাকার কথা, কিন্তু এই চট্টগ্রাম শহরে কিন্তু গাড়ি আটকাচ্ছেন কেন? আমরা গাড়ি আটকাইছি যে যে ড্রাইভাররা জানে না তাদেরকে আমরা জানাই দিচ্ছি আমাদের কর্মবৃত্তি আছে, আপনারা আমাদের দাবিগুলো যদি না মানে গাড়ির চাক্কা ঘুরাইয়ে আমাদের দাবিগুলো মানানো সম্ভব নয়, আর আমার গাড়ির চাক্কা যেভাবে আমার উপরত্ব কর্মকর্তা নির্দেশ আছে নির্দেশ অনুযায়ী আমার গাড়ির চাক্কা না ঘুরানোর জন্য আমাদেরকে রাস্তায় কর্মবৃত্তি করতে বলছে, কোনো পিকেটিং নাই, কোনো ঝঞ্ঝাট নাই, কোনো ধাক্কাধাক্কি নাই, কোনো আমার কোনো পুলিশ প্রশাসনের সাথে কোনো ফাংশন নাই। আমরা
কথা বলেছে তারা বলছিলেন কিন্তু তাদের যে দাবি রয়েছে কিন্তু সেই দাবি যতদিন যতদিন পর্যন্ত মানা হবে না তারা বলছিলেন ততদিন পর্যন্ত তারা তাদের কর্মসূচি দিতে তারা জানিয়েছেন আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি যাওয়ার কারণে কিন্তু পরিবহন চট্টগ্রাম শহরে যেখানে মেট্রো এলাকায় যে শিথিল ছিল কিন্তু তাদের ধর্মঘট কিন্তু মেট্রো এলাকায় কিন্তু পরিবহন অনেকটা কমে এসেছে কিন্তু এখানে যারা যাত্রীরা রয়েছেন বিভিন্ন জায়গায় যারা যাত্রীরা অপেক্ষা করছেন কোনো পরিবহন ছেড়ে না যাওয়ার কারণে খুব একটা দুর্ভোগের মধ্যে তারা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ রাশেদ। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি নবীনগরে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পরিবহন ধর্মঘটের প্রভাব কেমন দেখছেন নবীনগর বা সাভার অঞ্চলে? ধন্যবাদ রাশেদ। এই মুহূর্তে আমি রয়েছি সাভারের নবীনগর বাস স্ট্যান্ড এলাকায়। এখানে আপনারা দেখছেন যে এইখানে অবশ্য বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আসলে আশেপাশে যেসব কাউন্টারগুলি রয়েছে সমস্ত কাউন্টারগুলি একদম লক করে দেওয়া হয়েছে, মানে বন্ধ। আর তাদের যে টানা 24-48 ঘন্টার যে টানা যে ধর্মঘটটা আসলে ডেকেছে তারা, এবং এইখানে আসলে দেখছেন যে আপনি কোনো গাড়ি একটি গাড়িও নাই, একদম ফাঁকা। মানুষ এখানে যারা কাউন্টারের লোকজন ছিল তারা এখন বল খেলছে, মানে এই ফাঁকা রিক্সা মহাসড়ক যে এইরকম কখনো ছিল না। এবং আপনারা দেখছেন যে তারা আসলে এই মুহূর্তে আসলে বল খেলা হচ্ছে এইখানে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে এই জায়গাটা আসলে তারা অসংখ্য লোক থাকে, হাজার হাজার মানুষ থাকে, অথচ এইখানে এখন পুরো রাস্তাটাই যেন ফাঁকা। এরই মধ্যে আপনাদের নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর যাত্রাবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মৌ খন্দকার। মৌ, এই ধর্মঘটের বিষয়ে পরিবহন সংশ্লিষ্টরা কি কি বলছেন? দর্শক দুঃখিত, আমরা কিছুক্ষণের মধ্যে আবার মৌয়ের সাথে সংযুক্ত হবার চেষ্টা করব। আন্দোলন করলেও সড়ক পরিবহন আইন এই মুহূর্তে সংশোধনের সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সেতু ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, অবশ্যই আগামী সংসদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আইন হয়েছে, এ আইন তো আমি এই মুহূর্তে পরিবর্তন করতে পারবো না, পরবর্তী গভর্নমেন্ট পর্যন্ত, পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। এই সময় একটু ধৈর্য ধরে তারা অপেক্ষা করবেন, সেটা আমি আশা করি। যদি কোনো পরিবর্তন করতে হয়, যদি এর মধ্যে ন্যায়সঙ্গত কিছু বিষয় থাকে, এরা পরবর্তীকালে বিবেচনা আনবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী না হলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা থেমে যেতে পারে বলে শঙ্কা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের 60 বছর পূর্তিতে আয়োজিত সম্মেলনে প্রধানমন্ত্রী এ শঙ্কা জানান। এ সময় তিনি অতীতের তিক্ত অভিজ্ঞতাও তুলে ধরেন। এছাড়া আগামী অর্থ বছরে দেশের প্রবৃদ্ধি 8.25% উন্নীত হবে বলেও আশা করেন সরকার প্রধান। বিস্তারিত তানজিল মেহেদির প্রতিবেদনে। আজ করছে বাংলাদেশ 6 দশক ধরে বেসরকারি খাতে বাণিজ্যের প্রসার, বিনিয়োগ আর কর্মসংস্থান তৈরির মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কাজ করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বিনিয়োগে বাংলাদেশ এখন আকর্ষণীয় গন্তব্য, এই বার্তা বিশ্বদরবারে ছড়িয়ে দিতে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছে সংগঠনটি। উদ্বোধনী আয়োজনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের দূরদর্শী নেতৃত্বে স্মারক হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় ভিশনারি লিডারশিপ অ্যাওয়ার্ড। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নকে শহরে আটকে না রেখে গ্রামীণ জনপদে পৌঁছে দিতে চায় তার সরকার, যাতে প্রান্তিক মানুষের ভাগ্য বদলের মধ্য দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হয়। আগামীতে নির্বাচন, বাংলাদেশের মানুষ যদি ভোট দেয় তাহলে আমরা আমাদের এই টার্গেটগুলি ফুলফিল করতে পারবো, আমরা আমাদের কাজগুলি করতে পারবো। আর যদি না দেয়, হ্যাঁ, সবসময় আমাদের প্রচেষ্টা থাকবে মানুষের পাশে দাঁড়ানোর। তারপরে কি হবে হয়তো সেটা বলতে পারি না, কারণ আমাদের অভিজ্ঞতাটা খুব তিক্ত। ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, শিল্পের বহুমুখিতা প্রয়োজন, পাশাপাশি রপ্তানি পণ্য বৈচিত্র্য আনার তাগিদ দেন তিনি। আমাদের বাঙালিদের আবার একটু অভ্যাস খারাপ আছে, একটা যদি কেউ একটা করে সাকসেসফুল হলো তো সবগুলি ওই একই কাজ করতে থাকে, তারপরে একটা সময় দেখা যায় যে ওই সেই জিনিসের আর মূল্য থাকছে না। তো সেটা না করে বহুমুখীকরণ, আমাদের রপ্তানি পণ্যটা বহুমুখীকরণ করা, এবং আমাদের মানে এক্সপোর্ট বাস্কেটে আরও কত ভ্যারাইটিস আপনি আনতে পারেন,
আপনাকে সেই চিন্তা করতে হবে। সরকার প্রধান বলেন, বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দেবে তার সরকার। আগামী অর্থ বছরে আমরা 8.25% আমাদের প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হব। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। জুয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলবে। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষ হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে আগামীকাল আদেশের দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গেল 20 সেপ্টেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় তার অনুপস্থিতিতে বিচার চলবে বলে আদেশ দেন আদালত। ঢাকা বিশেষ জজ আদালত 5-এর বিচারক আখতারুজ্জামান এই আদেশ দেন। দর্শক, এই মুহূর্তে যাত্রা বাড়িতে রয়েছেন সহকর্মী মৌ খন্দকার, আমরা চলে যাচ্ছি তার কাছে। মৌ, এই পরিবহন ধর্মঘট নিয়ে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে কি বলছেন এবং আপনার চারপাশে এখন কি অবস্থা রয়েছে জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে আছি যাত্রাবাড়ি মোড়ে এবং আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু এখানে পরিবহন অনেক কম এবং দূরপাল্লার বাস কিন্তু বন্ধ আছে এবং কিছুক্ষণ আগে, প্রায় 2 ঘন্টা আগে বলা চলে, এখানে যারা শ্রমিকরা আছেন তারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের তারা মিছিলের মতো করেছেন এবং যারা নিজস্ব প্রাইভেট কার নিয়ে যারা বের হয়েছেন সেই গাড়ি চালকদের কিন্তু তারা এরই মধ্যে মুখের মধ্যে তারা পেট্রোলের মতো কালি দিয়ে দিয়েছেন, মুখে একটা কালো দাগ দিয়ে দিয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে তাদের শুধু মুখের মধ্যে কালো দাগ দিয়ে দেয়নি, যে যে গাড়ি আছে গাড়ির মধ্যেও কিন্তু ছোপ ছোপ কালো দাগ হয়ে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাই কিন্তু আসলে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীরা আছেন তারা প্রত্যেকেই কিন্তু বেশ সতর্ক অবস্থায় আছেন, এখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, প্রত্যেকটি মোড়ে মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনা বাড়ানো হয়েছে। এবং আরেকটি বিষয় যেটি, এখানে কিন্তু শ্রমিকরা কিন্তু এরই মধ্যে শুধু রিক্সা এবং সিএনজি এবং যে মোটর সাইকেলগুলো আছে সেগুলো কিন্তু শুধু যাতায়াত করতে পারছে, কিন্তু পরিবহন যেগুলো বলবো দূরপাল্লার বাস এবং ঢাকার মধ্যে যে বাসগুলো চলাচল করতো সেই বাসগুলো কিন্তু এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো বাস কিন্তু চলাচল করতে দেওয়া হচ্ছে না। এবং প্রত্যেকটি এখানে কিন্তু চার রাস্তার মোড়, আপনাকে যদি একটু দেখাতে চাই যে এখানে রিক্সা ছাড়া কিন্তু আপনি কিছুই দেখতে পাবেন না, রিক্সা এবং সিএনজি ছাড়া। আর দুই যে দূরপাল্লার বাসগুলো যেগুলো রয়েছে সেগুলো সারি সারি বেঁধে কিন্তু দাঁড়িয়ে আছে, সেগুলোকেও কিন্তু কোথাও যেতে দেওয়া হচ্ছে না। মোট কথা, শ্রমিকরা যারা আছেন তারা বলছেন যে এখানে কিন্তু কোনো 48 ঘন্টা পর্যন্ত কোনো দূরপাল্লার বাস তারা যাতায়াত করে দিবেন না। এদিকে এখানে যারা জনসাধারণ রয়েছে সাধারণ মানুষের কিন্তু ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছেন যে তারা এখান থেকে মোহাম্মদপুর থেকে শ্যামলী এবং এই কম যেগুলো দূরত্ব সেগুলোও কিন্তু তারা যেতে পারছেন না, কারণ সেখানে রিক্সা ভাড়া দ্বিগুণ। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যারা দূর থেকে এসেছেন ঢাকায় তাদের কাছে কিন্তু খুব স্বল্প সংখ্যক টাকা নিয়ে তারা এসেছেন এবং সেই টাকা দিয়ে কিন্তু তাদের ডাবল ভাড়া দিয়ে যাওয়ার মতো কোথাও সেরকম কোনো অবস্থা নেই, এই কারণেও কিন্তু তারা অনেকেই ছাউনির নিচে দাঁড়িয়ে আছেন। জনসাধারণের ভোগান্তির কোনো শেষ নেই, জনসাধারণ বলছেন যে তাদের ভোগান্তির কোনো শেষ নেই, কারণ দ্বিগুণ তারা ভাড়া দিয়ে কিন্তু এখান থেকে এইখানে যেতে হচ্ছে এবং সিএনজি ভাড়াও কিন্তু দ্বিগুণ যাচ্ছে, যার কারণে তারা কিন্তু পায়ে হেঁটেই দূর পথ পাড়ি দিচ্ছেন। এই ছিল যাত্রাবাড়ি থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ খবর। রাশেদ মৌ, আপনাকে ধন্যবাদ। খেলার খবর, চলছে বিপিএল সিজন 6 প্লেয়ার স্টাফ ম্যাচ গড়াপেটার অভিযোগে নিষিদ্ধ থাকার পর ষষ্ঠ আসর দিয়ে আবারও ফিরছেন মোহাম্মদ আশরাফুল। অ্যাশকে দলে নিয়েছে চিটাগাং ভাইকিংস। ভাইকিংসের জার্সি গায়ে মাঠ মাতাবেন মুশফিকুর রহিমও। বিশেষ ব্যবস্থায় চট্টগ্রামের আইকন খেলোয়াড় করা হয়েছে মুশিকে। এদিকে নিজেদের দল প্রায় গুছিয়ে নিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স। মাশরাফিরা স্থানীয়দের মধ্য থেকে দলে নিয়েছেন শফিউল ইসলাম, সোহাগ গাজী, মেহেদী মারুফ এবং ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম ও নাদিফ চৌধুরীকে। চারজন করে ক্রিকেটার আগের মৌসুম থেকেই ধরে রেখেছে বিপিএল এর দলগুলো। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ধরে রেখেছে তাদের সেরা অস্ত্র এবং আইকন মাশরাফি বিন মুর্তজাকে, রয়েছেন ক্রিস গেইলও, বাকি দুজন হলেন নাজমুল ইসলাম অপু এবং মোহাম্মদ মিঠুন।
এছাড়া রাইডার্সরা আগে ভাগেই মৌখিক চুক্তি সেরে নিয়েছে দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স এবং ইংল্যান্ডের অ্যালেক্সেলসের সঙ্গে। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, কি চমক থাকছে এই আসরকে ঘিরে আপনার কাছে জানতে চাইছি। ধন্যবাদ। আসলে চমকটা, বড় চমকের নাম কিন্তু মোহাম্মদ আশরাফুল। ম্যাচ গড়াপেটার অভিযোগে নিষিদ্ধ থাকার পর চিটাগাং ভাইকিংস এবার সবচেয়ে বড় চমকটি দেখিয়েছে, এবং চিটাগাং ভাইকিংস যখন তাকে দলভুক্ত করে তখন এর আগে কিন্তু অনেকেই জল্পনা, অনেকেই একটু কনফিউশনে ছিল যে আসলে আশরাফুল কি দল পাবেন কি না। তবে এবারের যদি বলতে চাই যে হচ্ছে গিয়ে 366 জন যেই বিদেশি খেলোয়াড়কে এবারের তালিকাভুক্ত হয়েছেন, তাদের মধ্যে কিন্তু ইংল্যান্ডের প্লেয়ারের আধিক্য সবচেয়ে বেশি, এরপর পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। এই পর্যন্ত দলগুলো মোটামুটি সপ্তম রাউন্ড পর্যন্ত ডাক হয়েছে, এবং সেখানে শহীদ আফ্রিদি পাকিস্তানের অলরাউন্ডার, তিনি কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ানসে গেছেন, এবং এভিন লুইস ওয়েস্ট ইন্ডিজে, তিনিও কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ানস। আর রংপুর রাইডার্স যারা বর্তমান চ্যাম্পিয়ন, তাদের কিন্তু রবি বোপারা ইংল্যান্ডের এবং এবি হোল ইংল্যান্ডের, এই দুই বিদেশিকে তারা এখন পর্যন্ত দল করেছেন। আর ফরহাদ রেজা দেশীয় প্লেয়ারদের মধ্যে ফরহাদ রেজা, শফিউল, নাদিফ চৌধুরী, মেহেদি মারুফ, নাহিদুল এবং আবুল হাসান রাজু, এর তাদেরকে কিন্তু দলভুক্ত করেছেন। এর আগে কিন্তু মাশরাফি বিন মুর্তুজা এবং অ্যালেক্স হেলস, গেইল ও ভিলিয়ার্স, এই চারজন কিন্তু আছে, এবং আগের নাজমুল অপু মোহাম্মদ মিথুন, তারা কিন্তু হচ্ছে গিয়ে রয়ে গেছেন। আগের চার ক্রিকেটারের মধ্যে ক্রিস গেইল, মোহাম্মদ মিথুন, নাজমুল ইসলাম অপু ও মাশরাফি বিন মুর্তুজা, এই নিয়ে মোটামুটি রংপুর রাইডার্স দল সাজিয়েছে। আর যদি বলতে হয় যে ঢাকা ডাইনামার্সে কিন্তু রুবেল, শোভাগত হোম, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, মিজানুর রহমান, কাজী অনিক, আসিফ হাসান, রাজীব হায়দার এবং ইয়ান বেল ইংল্যান্ডের, তিনি কিন্তু হচ্ছে গিয়ে ঢাকা ডাইনামার্সে দলভুক্ত হয়েছেন। যদি রাজশাহীর কথা বলতে হয়, রাজশাহী কে সৌম্য সরকার এবং অলক কাপালি, ফজলে রাব্বি, মার্শাল আয়ুব, এই চার ক্রিকেটারকে তারা এখন পর্যন্ত দলে ভিড়িয়েছে। আর খুলনায় কিন্তু তাইজুল, সুভাষী, শরীফুল, তানভীর ও এবং জহির খান আফগানিস্তানের, তিনি এবং লাসিত মালিঙ্গা, এই দুই ফরেনারকে খুলনা দলে ভিড়িয়েছে। তো মোটামুটি বলা চলে যে আসলে জমজমাট একটি বিপিএল হতে যাচ্ছে। এখন পর্যন্ত এখনও হচ্ছে গিয়ে প্লেয়ার ড্রাফট শেষ হয়নি, শেষ হলে বোঝা যাবে দলগুলোর শক্তিমত্তা। তবে এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে খুব সবাই খুব শক্তিশালী দল গড়ার চেষ্টা করছে। তবে রংপুর রাইডার্সের কথা বলতে গেলে যে হচ্ছে আগের যেই ক্রিকেটারদের তারা রেখেছিলেন, তাদের চার ক্রিকেটারের সঙ্গে এবিডি ভিলিয়ার্স এবং অ্যালেক্স হেলস এবং গেইল, এই তিন ফরেনারের সঙ্গে তাদের রবি বোপারার অন্তর্ভুক্তি নিশ্চয়ই দলকে আরও শক্তিশালী করবে। এবং ইয়াং যাদেরকে দলভুক্ত করা হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু রংপুর রাইডার্স অন্যরকমভাবে আবার নতুন মৌসুমে, নতুন সিজনে তারা মাঠে নামবে। তো এখনও প্লেয়ার ড্রাফট চলছে, শেষ হওয়ার পরে আসলে বোঝা যাবে কোন দল কী পরিমাণ শক্তিমত্তা নিয়ে মাঠে নামাচ্ছে তাদের দলগুলোকে। এই ছিল আমার কাছে বিপিএল প্লেয়ার ড্রাফট থেকে সর্বশেষ। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। সংবাদে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। শিক্ষা মন্ত্রণালয়ের সেকায় প্রকল্পের অধীন অতিরিক্ত শ্রেণী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া 5,200 শিক্ষকের চাকুরি স্থায়ী করার পক্ষে শিক্ষা মন্ত্রণালয়। এসব শিক্ষকদের কোন প্রক্রিয়ায় স্থায়ী করা হবে তা নির্ণয় করতে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সচিবালয়ে বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান। আমাদের মন্ত্রণালয়ের সাথে এবং অনেক কাজ শিখে ফেলছে, দক্ষতা হয়ে গেছে। আর এক নম্বর, দুই নম্বর হলো তাদের এখান থেকে গেলে একটা অসহায় অবস্থায় পড়বে, বয়স চলে গেছে, তার জন্য আমরা এখানেই কিন্তু চালু করছি এটা, এবং প্রায় সবাইকে আমরা দিই। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য যে সাত দফা দাবি জানিয়েছে তা প্রকৃত অর্থে জাতীয় ঐক্যের কোনো দাবি নয়, বরং এগুলো বিএনপির নির্বাচন বানচাল করার পুরনো দাবি।
এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তবে নিউজ 24 কে দেয়া একান্ত সাক্ষাৎকারে আগামী জাতীয় নির্বাচনে ব্যাপক আকারে ইভিএম ব্যবহারের বিপক্ষে মত দেন তিনি। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বর্তমান সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন এবং খালেদা জিয়ার মুক্তি সহ সাত দফা দাবি জানিয়ে আসছে জাতীয় ঐক্য। তবে এই দাবিগুলোকে জাতীয় ঐক্যের নয় বরং বিএনপির পুরনো দাবি বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। প্রশ্ন তোলেন ডক্টর কামাল হোসেনের ভূমিকা নিয়েও। আমার কাছে খুব অবাক লাগতেছে যে উনি কিভাবে বিএনপির সাথে হাত মিলাইছেন। ওনার তো চিরকাল উনি কিন্তু বিএনপির বিরোধিতা করেছেন। উনি এটাকে জয়েন করার পরে নতুন কোনো দাবি হয় নাই, আসলে উনি বিএনপির দাবিটাকেই সমর্থন করেছেন। এ সময় আসছে সংসদ নির্বাচনে ব্যাপকভাবে ইভিএম ব্যবহার না করার পক্ষেই মত দেন তিনি। আমি মনে করি যে ইভিএম প্রযুক্তিটা তো ডেফিনেটলি ইট ইজ মডার্ন টেকনোলজি। ইভিএম এর যেটা আছে দ্যাট এখন ব্রডভাবে ইভিএম ব্যবহার করার কিন্তু সুযোগ নাই, যেহেতু সময় নাই। এছাড়া আগামী নির্বাচনে ঢাকা এক আসন থেকে অংশ নিচ্ছেন বলেও জানান তিনি। 2001 আমি ইলেকশন করেছিলাম, তারপর আমি আমার উপরে অনেক চাপ ছিল এলাকা থেকে, আপনি আবার আসেন, আমি এতদিন চাই নাই, এখন যখন গিয়েছি সারাটা আমি ভালোই পাচ্ছি, সবাই চাচ্ছে যে আমি ইলেকশন করি। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সারাদেশে পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে চট্টগ্রাম ও বেনাপোল বন্দরে। পণ্য পরিবহন বন্ধ থাকায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের ব্যবসায়ীরা। এদিকে বেনাপোল চেকপোস্টে আটকা পড়েছে কয়েক হাজার পাসপোর্টধারী যাত্রী, পোহাচ্ছেন সীমাহীন দুর্ভোগ। নয়ন বড়ুয়া জয় এবং রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধন সহ আট দফা দাবিতে পরিবহন শ্রমিকদের টাকা 48 ঘন্টার ধর্মঘটে রোববার সকাল থেকে সারা দেশে বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। এই ধর্মঘটের প্রভাবে চট্টগ্রাম বন্দরে আটকা পড়েছে পণ্যবাহী পরিবহন। দেশের সবচেয়ে বড় ভোগপণ্যর বাজার খাতুনগঞ্জ বন্দর থেকে প্রতিদিন পণ্য নিয়ে এই পাইকারি ব্যবসা কেন্দ্রে আসে কয়েকশো ট্রাক। একইভাবে সমপরিমাণ ট্রাক এখান থেকে পণ্য নিয়ে যায় দেশের বিভিন্ন মোকামে। ধর্মঘটের ফলে পণ্য পরিবহন বন্ধ রয়েছে, এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এখানকার ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরে যে পণ্যগুলো দেশের বিভিন্ন স্থানে আনানোয়া করা হয় সেখানে কিন্তু বিঘ্ন করছে, এবং এটার কারণে হবে কি, অনেক সময় কিছু কিছু জায়গায় পণ্যের সংকট হতে পারে। মাল আনানোয়ার ব্যাপারে যে একটা আমাদের এই মুহূর্তে ক্রাইসিস দেখা দিবে যে 48 ঘন্টা পরিবহন ধর্মঘট তারা দেখছে, এটা তো একটা আমাদের বাজার থেকে বাইরে ফুরের চিটাং বৃহত্তর চট্টগ্রামে আমাদের এখান থেকে চাল সাপ্লাই হয় এবং এটার উপর একটা এফেক্ট আসছে। একই চিত্র বেনাপোল স্থলবন্দরেও। আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও পণ্য পরিবহন করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। আমাদের এই সমস্ত কাঁচামাল পচেগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে আমরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হই। গভর্নমেন্টকে উচিত একটা মানে একটা স্ট্রং কমিটির মাধ্যমে যাতে সবার মতামতকে গ্রহণ করে এবং যেটা বিজ্ঞানসম্মত হয় সেভাবে এটাকে নিষ্পত্তি করা। এদিকে এই স্থলবন্ধ দিয়ে প্রতিদিন বাংলাদেশ ও ভারতের প্রায় 5000 যাত্রী আসা যাওয়া করে। দূরপাল্লা ও অভ্যন্তরীণ পরিবহন বন্ধ থাকায় বন্দরের চেকপোস্টে আটকা পড়েছে কয়েক হাজার যাত্রী। কোনো গাড়ি নাই এবং কোনো কিছু যাওয়ার কোনো ই নাই, সেখানে সাধারণ পাবলিক কেমনে যাবে? সে যে দুর্ভোগ, স্ট্যান্ডে বসে আছি, গাড়ি পাচ্ছি না, কোথায় যাব, মানে কিভাবে যাব এটাই তো ভেবে পাচ্ছি না।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে রোববার সকাল 6টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। শ্রমিক ফেডারেশন মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত এই ধর্মঘট চলার ঘোষণা দিয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের আমন্ত্রণ রক্ষায় অপারগতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার দিল্লির আমেরিকান এম্বাসি এই বিষয়টি নিশ্চিত করেছে। এর কারণ হিসেবে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ইরান এবং রাশিয়ার সঙ্গে নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের বৈরিতা চলায় আপাতত ভারত সফরে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠেয় প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল ট্রাম্পের। গেল আগস্টে ট্রাম্পের উপস্থিত থাকার কথা নিশ্চিত করেন হোয়াইট হাউসের প্রেস সচিব সারা স্যান্ডার্স। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানায় ভারত। এর আগে 2015 সালে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সংবাদ নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার নিউজ 24 স্পোর্টস। ফেডারেশন কাপ দিয়ে প্রথম প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে মাঠে নামছে বসুন্ধরা কিংস। কিংসদের প্রতিপক্ষ ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। শক্তিশালী লাইন আপের বসুন্ধরা কিংস শুধু মোহামেডানই নয়, গ্রুপের সবকয়টি ম্যাচই জেতার ছক কষছে, জানিয়েছেন কোচ অস্কার প্রজন। মোহামেডান বসুন্ধরা কিংস খেলাটি শুরু হবে সোমবার বেলা 3:15। তারপর জুবায়ের জানাচ্ছেন বিস্তারিত। ফেডারেশন কাপ দিয়ে মৌসুমের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংস প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ঢাকা মোহামেডানকে। ম্যাচকে সামনে রেখে তাই কঠোর অনুশীলনে ব্যস্ত অস্কার ব্রুজন বাহিনী। সঙ্গে চলছে সুফিল, এমন বাবু, হেমন্তদের সঙ্গে কোস্টারিকান ড্যানিয়াল কোলিন্ড্রেসদের বোঝাপড়াও। ডি গ্রুপে মোহামেডান ছাড়াও রয়েছে শেখ জামালের মতো শক্তিশালী দল। ডেথ গ্রুপ তকমা পাওয়া গ্রুপের চতুর্থ দল নোফিল স্পোর্টিং। ডেথ গ্রুপ হওয়াতেই নিজেদের পরখ করার সেরা সুযোগ মিলেছে, বললেন কিংসের স্পেনিয়ার্ড কোচ অস্কার ব্রুজন। উই নিড টু রেসপেক্ট আওয়ার রাইভালস, অ্যাকচুয়ালি উই আর ইন আ টাফ গ্রুপ উইথ মোহামেডান, শেখ জামাল অ্যান্ড নোফেল, সো লেটস গো স্টেপ বাই স্টেপ, কনফিডেন্ট, বাট ইট সিমস দ্যাট দ্য টিম ইজ ডুইং ওয়েল অ্যান্ড টুমরো ইজ দ্য ফার্স্ট চান্স টু ডেমনস্ট্রেট দ্যাট ইন দ্য ফার্স্ট অফিশিয়াল গেম। ঢাকা মোহামেডান ফেডারেশন কাপের 10 বারের চ্যাম্পিয়ন দল হলেও সময়ের সেরা ফুটবলারদের নিয়েই গড়া হয়েছে বসুন্ধরা কিংস, তাই জয় ভিন্ন কিছু ভাবতে চাইছেন না ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। যেহেতু টুর্নামেন্ট সবগুলো ম্যাচই আপনার ইম্পর্টেন্ট, আমরা আসলে ডেথ গ্রুপে পড়ছি, আপনার গ্রুপ পর্বে 3টা ম্যাচ খেলতে হবে, আসলে এখন আর কিছু করার নাই, চ্যাম্পিয়ন হতে গেলে আপনার প্রতিটা ম্যাচই আপনার উইন করতে হবে। ভারতের মুম্বাই এফসি, পরে মালদ্বীপের নিউ রেডিয়ান ক্লাবকে সাফল্যে ভাসানো কোচ অস্কার ব্রুজন এবার পাখির চোখ করেছেন বসুন্ধরা কিংসকে। মোহামেডান ম্যাচ দিয়ে সাফল্যের প্রথম ধাপটা কেমনভাবে পার হবে বসুন্ধরা কিংস, সেটি এখন দেখার অপেক্ষা। তাপস জুবায়ের, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পরিবহন শ্রমিকদের ধর্মঘটে অচল সারাদেশ, ভোগান্তিতে মানুষ, এখনই আইন সংশোধনের সুযোগ নেই, জানালেন ওবায়দুল কাদের। আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী না হলে উন্নয়ন অগ্রযাত্রা থেমে যেতে পারে, আশঙ্কা প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার অনুপস্থিতিতে চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার কাজ চলার বিষয়ে আপিল বিভাগের আদেশ কাল। এবং বিপিএলের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফ্ট চলছে, নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন আশরাফুল। এখন এই পর্যন্তই, দেখছেন নিউজ 24, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।